وعليكم السلام ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأيت الذين يخوصون في آياتنا ف...

আমার বাড়ি বা প্রতিবেশীতে যে সকল কর্ম ঘটে তাতে বাধা দিলে লোকে আমাকে নিয়ে ব্যঙ্গ করে চার দোকানে বসে বা পাড়াতে যে কোনো জায়গায় বসে ব্যঙ্গ করে তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলেমদের নিয়ে বিভিন্নভাবে তারা মানে একটা খারাপ দৃশ্য দেখা যায় তাদের কথাবার্তায় এক কথাই। যে ইসলামকে নিয়ে তারা নিজেও মানে না কেউ মানলে উচ্চ বকে তো এই ব্যাপারে আসলে কি বলা যায় দেখেন ভাই আপনার জন্য মানে হবে এই যে আপনি উত্তম কথা ভঙ্গিমার মাধ্যমে নম্রতা ও ভদ্রতার সাথে গুনাহের কাজে আপত্তি জানাবেন প্রথম নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে পারলে দলিল উল্লেখ করবেন দলিল গুলি ইনশাল্লাহ বলবো দলিল গুলি উল্লেখ করে উপদেশ দেবেন তারা গ্রহণ করুক বা নাই করুক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আপনি তাদের গুনায় শরিক হবেন না যদি তাদের গান বাজনার মজলিসে আপনি বসবেন না আল্লাহ রবুল্লা আলমিন বলছেন

তারা যখন ব্যাঙ্গতে ব্যস্ত হয় তখন তুমি দূরে সরে পড়ো যে পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় প্রবৃত্ত হয় এবং শয়তান যদি তোমাদেরকে ভ্রমে ফেলে তাহলে স্মরণ হওয়ার পরে তুমি অত্যাচারী সম্প্রদায়ের সাথে বসবে না শ্রা রাম এক নম্বর আটষট্টি অর্থাৎ যখন আপনি আপনার মাধ্যমত মানে পাপ কাজে মুখ দ্বারা আপত্তি জানাবেন এবং তাদের ওই কাজ থেকে দূরে থাকেন থাকবেন তখন আপনি ক্ষতির হাত থেকে বাঁচছে বেঁচে যাবেন। আপনার দায়িত্ব পালন হয়ে যাবে আল্লাহর উপলামেন বলছেন এই আল্লাহ দিন আ মানুহ আইলাই খুব আন হুস কম লা সুর রকম মে মাউজ আল্লাহ এদা এহতে যাই চুম ইলাহী মারজিউকুম জামিআ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন সূরাতুল মাঈদা এর নম্বর 105 হে বিশ্বাসঘাতিকগণ তোমাদের আত্মরক্ষা করার কর্তব্য তোমরা যদি শর্ত প্রতিপরিচালিত হও তবে যে পদ ভষ্ট হয়েছে যে তা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর দিকেই তোমাদের সকলের প্রত্যাবর্তন ও মানে হতেই হবে অতএব তোমরা যাক মানে করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন সৈলাত মাহিদার স্পষ্ট বলে দিলেন অর্থাৎ আপনি হক কথা অবিচলে বলেন বলতেই থাকুন আল্লাহর মানুষ করতেই থাকুন ইনশাআল্লাহ আপনার জন্য পথ সহজ আহ হয়ে যাবে ধৈর্যের সাথে সওয়াবের আশা রাখলে আপনি মহা কল্যাণের আশা করতে পারবেন যেহেতু সুহ পরিণাম মুত্তাকীদের জন্য আল্লাহর রাব্বুল আলামিনছেন ফা আসবির ইন্নাল আকিবাতাল লিল মুত্তাকিন সূরা হুদর নম্বর আয়াতে বললেন সুতরাং তুমি ধৈর্য ধারণ করো নিশ্চয় সুহ পরিণাম সঙ্গজ সিলদের জন্যই অর্থাৎ সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিনছেন ওয়াল্লাযিনা জাহাদু ফি না লা নাহাদ্যান লা নাহাদ দ্যান্নাহুম সুবুল আনা ওয়াইন্নাল্লাহ লা মাল মহসিনী যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথ সুন্দরে পরিচালিত করবো আর আল্লাহ অবশ্যই সৎ কর্মপ্রয়াণদের সঙ্গেই থাকেন সুরান কবুত আয়ত নম্বর সিক্সটি নাইন অনুসত্তর নম্বর সমস্ত আদি প্রমাণ থেকে বোঝা যায় যে কেউ যদি ব্যঙ্গ করে কেউ যদি ঠাট্টা বিদ্রুপ করে কেউ যদি অবহেলিত করে তাহলে সেখান থেকে দূরে সরে যেটাই ভালো পারলে তাকে হিকমা অবলম্বন করে নম্রতা শহীদ বলবেন সিজাকুল্লাহ আসসালাম